চট্টগ্রামের অক্সিজেনের নকল প্রসাধনী কারখানা সন্ধান পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এমন ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে চারজনকে। প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে 5 লাখ টাকা। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন যে অক্সিজেনের গুলবার আবাসিকে নকল প্রসাধনীর কারখানার চটকদার মোড়কে প্রসাধনীর সন্ধান পান তারা। দেশি বিদেশি নানা কোম্পানির নাম ব্যবহার করে তৈরি হচ্ছে শ্যাম্পু, সাবান এবং বডি লোশন, ছিল যৌন উত্তেজক এবং শক্তিবর্ধক নানা ঔষধও। নকল কেমিক্যাল ও রং দিয়ে বানানো হচ্ছে সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ সহ নানা প্রসাধনী। গ্রাহক ধরতে ব্যবহার করা হচ্ছে চটকদার মোড়ক এবং নানা দেশি বিদেশি কোম্পানির নাম, পরে তা বাজারজাত করা হচ্ছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।